নতুন সিনেমা লন্ডন লাভ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয়ের কথা শোনা যাচ্ছে কলকাতার নুসরাত জাহানের। এদিকে সাফটা চুক্তির আওতায় একই সঙ্গে বাংলাদেশ ও ভারতে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে সিনেমা বিনি সুতোই। অন্যদিকে ঢাকায় অভিনেত্রী মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি তাদের আনুষ্ঠানিক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বত মেহেদি। ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রযোজিত ও অভিনীত সিনেমা বীর। এবার তিনি শুরু করতে যাচ্ছেন লন্ডন লাভ সিনেমার শুটিং। এপ্রিল থেকে যুক্তরাজ্য, দুবাই ও বাংলাদেশে হবে সিনেমাটির শুটিং। তোর হাঁটা চলা, তোর কথা বলা। টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানকে নিয়েই নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, এমনটাই শোনা যাচ্ছে। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। মেয়ে তো বসে আছে, কবে হাজবেন্ড ফিরবে? এর আগে ঢাকাই সিনেমার অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসার শহরে একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর তারা ধরা দেন কলকাতার নির্মাতা অতনু ঘোষের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিনি সুতোয়। ছবিটি একই সঙ্গে বাংলাদেশ ও ভারতে মুক্তির পরিকল্পনা চলছে। আগামী এপ্রিলে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। বিনি সুতোয় ছবির বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে রফতানি করা হয়েছে উত্তম আকাশ পরিচালিত পাঙ্কু জামাই। পৃথিবীর সব উৎসবের ইতিহাসই বন্ধু বান্ধবদের খাওয়ানোর ইতিহাস, তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ডাল ভাত মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভুরি ভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে রিসেপশন, খাঁটি বাঙালি শব্দ বউ ভাত। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও ঢাকাই অভিনেত্রী মিথিলা এভাবেই লিখেছেন নিজেদের বিবাহোত্তর সংবর্ধনার কার্ড। তাদের পরিকল্পনা চূড়ান্ত, ছাপানো হয়েছে অনুষ্ঠানের কার্ড। আগামী 29 ফেব্রুয়ারি এই আড়ম্বর হবে সৃজিতের কলকাতার রাজকুঠিরে। নিমন্ত্রণ পত্রের শেষ প্রান্তে সৃজিত লিখেছেন, আমাদের খুনসুটি আর ঝগড়াঝাটির জীবন আড্ডা দিয়ে জমজমাট করে তুলতে আসবেন কিন্তু, নমস্কারান্তে মুখার্জি কমিশন। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।